আড়াই বছর পর প্রকাশ্যে এসেই তারকা বনে গেছে শেহজাদ খান বীর। কেননা তার মা বাবা যে তারকা দম্পতি শাকিব খান বুবলি। প্রকাশ্যে এসেই ক্ষান্ত হয়নি বীর, প্রবেশ করেছে ভার্চুয়াল জগতেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে শেহজাদ খান বীরের নামে। সেখানে বীরের রূপে কুপোকাত নেটিজেনরা। বর্তমানে ছেলেকে নিয়ে দারুণ সময় কাটছে ঢাকায় সিনেমার নায়িকা শবনম বুবলির। শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর নিত্য নতুন ছবি দিয়ে ভরিয়ে তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। গেল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছেলে বীরের নতুন দুটি ছবি আপলোড করেন বুবলি। ক্যাপশনে নায়িকা লেখেন, জুমা মোবারক, সঙ্গে তিনটি লাভ ইমোজি জুড়ে দেন নায়িকা। ছবিতে ছোট্ট বীরকে গোল টুপি পরা অবস্থায় দেখা যায়। আরেকটিতে একজন বয়স্ক লোকের কোলে আদর মাখা মুখে ধরা দেন তারকা সন্তান। ছবিগুলোতে এরই মধ্যে কয়েক হাজার লাইক কমেন্ট করেছেন নেটিজেনরা। ছোট্ট বীরকে ঘিরে বেশিরভাগ মন্তব্য ইতিবাচক। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা বীরের পেজটিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়। কমেন্টে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন জুনিয়র খানকে। এমনকি হু হু করে বাড়ছে পেজটির লাইক ফলোয়ার। ইতিমধ্যে বীরের পেজের ফলোয়ারের সংখ্যা 1,37,000 আর লাইক 1,25,000। বীরের পেজটা ভুয়া নাকি আসল সেটি জানতে বুবলির ভেরিফাইড ফেসবুক পেজে গেলেই বোঝা যায়। 4.4 মিলিয়ন ফলোয়ারের পেজ থেকে একমাত্র ফলো করা পেজের নাম শেহজাদ খান বীর। তবে শাকিব খানের 6.1 মিলিয়ন ফলোয়ারের ভেরিফাইড পেজ থেকে বীরের পেজে ফলো করা হয়নি। গত 27 সেপ্টেম্বর বুবলি নেট মাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে। জল বেশি দূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলি দুজনেই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা। সাদা কালো নিউজ।